আমি রেডি চলো হ্যাঁ চলো হ্যালো হোয়াট কি বলছেন কি আচ্ছা আমি এক্ষুনি আসছি কি হলো কি আমাকে না এক্ষুনি একবার যেতে হবে কোথায় তুমি বরং আজকে কামালপুরে যেও না আমাকে তো বিকেলে সারে ডেলিভারি দিতে হবে কিন্তু আমাকে তো এক্ষুনি স্বয়ং কমিশনার সাহেব ডেকে পাঠিয়েছেন আমাকে তো এক্ষুনি যেতে হবে ইটস মাই ডিউটি আমাকেও যেতে হবে সঠিক সময়ে কাস্টমারদের সার্ভিস দেওয়া এটাও তো আমার ডিউটি কিন্তু প্রিয়ম তুমি একা এইভাবে কামালপুরে যেও না আমাকে তো আমার চাকরির খাতিরে যেতেই হবে আমাকেও আমার ব্যবসার খাতিরে যেতে হবে প্রিয়ম আমাকে বোঝার চেষ্টা করো আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন প্রিয়ম তুমি ওখানে গেলে বিপদে পড়ে যেতে পারো উপায় নেই আমাকে সব বিপদের মুখোমুখি হতে হবে যেতে আমাকে হবে প্রিয়ম প্লিজ একটা দিন একটা দিনও না কালকেই বোধহয় ওরা কার্গো করবে আপনি বুঝতে পারছেন না শাড়িগুলো ঠিক সময় ডেলিভারি না দিতে পারলে মান সম্মান চলে যাবে সবার উপরে যাবে সংকল্প চোরসের নাম সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না আপনি বরং আপনার কাজে কমিশনারের কাছে যান আমি কামালপুর যাচ্ছি প্রিয়ম হ্যালো হ্যাঁ স্যার আমি এক্ষুনি আসছি রাইট স্যার নিজেকে রক্ষা করো একটা দিনের জন্য কিংবা কয়েকটা ঘন্টার জন্য আমি যাওয়ার সময় লোকাল থানায় বলে যাচ্ছি ফোর্স অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বলছি আমার কোনো ফোর্সের দরকার নেই মহাভারতে যারা সংশতক বাহিনী নিয়েছিল তারা কিন্তু হেরেছিল আর যারা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন তারা জিতেছিলেন আমি শুধু আমার এই কৃষ্ণকে পেতে চাই একা নিরস্ত্র তাহলেই আমি জিতে যাব আমি আপনাকে ভালোবাসি